বাংলায় 6 মাসের মধ্যে উপনির্বাচন করাতে হবে উপনির্বাচন না করানো গেলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না সংবিধান অনুযায়ী তাহলে কি এবার উপনির্বাচনটাও বাতিল হয়ে যাবে অতএব দিনের শেষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে গেল বিশ্বাস করুন অত্যন্ত সেনসিটিভ একটি টপিক তার কারণ এখানে যেমন একটি ছাত্র এবং ছাত্রীর ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ লুকিয়ে রয়েছে ভবিষ্যতের প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে গোটা ঘটনা ঠিক তার সাথে সাথেই সেই ছাত্রছাত্রীর স্বাস্থ্যের কথা সেই ছাত্রছাত্রীর জীবনের কথা এবং বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখেই এই ভিডিওতে আমরা আলোচনা করব। এখন বিষয় হচ্ছে আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিতে গেছিলাম সেই সময় বলা হতো বা এখনো বলা হয় মাধ্যমিক পরীক্ষা হচ্ছে জীবনের সবচাইতে বড় পরীক্ষা বাড়ি থেকে আমরা যখন পরীক্ষা দিতে বেরোতাম সেই সময়তে আমাদের বাবা মা একটি কথা বলতেন যে জীবনের প্রথমবারের জন্য এত বড় পরীক্ষা দিতে যাচ্ছিস মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবি দেখুন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একটি ছাত্রছাত্রীর কেরিয়ারে একটা অনেক বড় ভূমিকা কাজ করে এখন প্রশ্ন হচ্ছে রাজ্যের সরকার বললেন যে উচ্চমাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে কি নেওয়া হবে না তার জন্য ইমেল খোলা হলো এবং চব্বিশ ঘন্টার মধ্যে বত্রিশ হাজার বা চৌত্রিশ হাজার এরকম সংখ্যক একটি মেল এলো যার বেশিরভাগটাই রাজ্যের সরকার বলছেন যে বেশিরভাগ যে মেল এসছে সেখানে বলা হয়েছে যে না পরীক্ষা যাতে না নেওয়া হয় সেই জন্য রাজ্যের সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে না মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে না সেই পরীক্ষা বাতিল করে দেওয়া হলো এখন প্রশ্নটা খুব স্বাভাবিক দেখুন রাষ্ট্র ব্যবস্থার কাজ কি রাষ্ট্র ব্যবস্থার কাজ এটাই স্বাস্থ্য শিক্ষায় যে বেসিক নিডস মানুষের এই বেসিক নিডসটাকে তাকে পূরণ করা দেখুন অস্বীকার করবার কোনো জায়গা নেই আজকে আমরা একটা কোভিড সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছি যে কোভিড সিচুয়েশানের মধ্যে দিয়ে যাওয়ার ফলে আর দশটা অন্য বছরের মতো পরিস্থিতি এই বছরে নেই কিন্তু স্বাস্থ্যের পরিকাঠামোকে মাথায় রেখে স্টুডেন্টদের ভ্যাকসিনেশন করে অথবা যে কোনো অন্য প্রক্রিয়ায় হতে পারে সেটা অনলাইন হতে পারে যে কোনো অন্য প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা নেয়া হতে পারে নিজের সেন্টারে পরীক্ষা নেয়া ডে ওয়াইজ পরীক্ষা নেওয়া এমন অনেক পরিকল্পনা করে কিন্তু পরীক্ষাটা নেওয়া যেতে পারত এটা খুব স্বাভাবিক যে ছাত্রছাত্রী হতে পারে বা তাদের অভিভাবক হতে পারে তাদের মনের মধ্যে এই দুশ্চিন্তা থাকবে যে এখন যে মহামারীর সময় চলছে যে কোভিডের সময় চলছে আমার বাড়ির ছেলেটি বা আমার বাড়ির মেয়েটি যদি পরীক্ষা দিতে গিয়ে তার কিছু হয়ে যায় তাহলে তার কি হবে এখানেই তো রাষ্ট্র ব্যবস্থার কাজ যে তার যে চিন্তা সেই চিন্তা থেকে মুকুব করা কিন্তু একবারের জন্য আপনি ভাবুন তো এই যে ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে পারলেন না বা যারা আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারলো না ভবিষ্যতে তারা যখন ইন্টারভিউ বোর্ডের সামনে বসবে তারা যখন জীবনের বিভিন্ন পরীক্ষার সামনে যাবে তাদের কি আর দশটা ইয়ারের মতো সমান চোখে দেখা হবে না সমান চোখে দেখা হবে না যতই আপনারা গাজুয়ারি করু বলুন যে হ্যাঁ সমান চোখে দেখা হবে সমান চোখে দেখা হবে না আজকের দিনে জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট মার্কসের এদিক ওদিকও একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা গোটা বছর সেই গোটা বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাই কার্যত বন্ধ হয়ে গেল আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে এত লক্ষাধিক পরীক্ষার্থীদেরকে নিয়ে কি সত্যিই পরীক্ষা কন্ডাক্ট করা পসিবল ছিল আচ্ছা একবারের জন্য ভাবুন তো আজ থেকে ছ মাসের মধ্যে এ বাংলার বুকে উপনির্বাচন করতে হবে নয় আর মাত্র পাঁচ মাসের মধ্যে তার কারণ পাঁচ মাসের মধ্যে যদি উপনির্বাচন না করানো যায় বাংলার বুকে তাহলে মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না তার কারণ মমতা ব্যানার্জি কনস্টিটিউশনের যে আর্টিকেলের মাধ্যমে চিফ মিনিস্টার হয়েছেন যে উনি আগে চিফ মিনিস্টার হয়েছেন ছমাসের মধ্যে ওনাকে উপনির্বাচনে জিতে আসতে হবে তাহলে আপনি একটা বিষয়ে মাথায় রাখুন যে এই মহামারীর মধ্যে এই কোভিড সিচুয়েশন নির্বাচনের মধ্যেও আগামী পাঁচ মাসে কিন্তু বাংলার বুকে উপনির্বাচন হতে চলেছে তাহলে বাংলার বুকে দাঁড়িয়ে যখন লক্ষ লক্ষ মানুষ ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে পারবে তাহলে কেন ছাত্রছাত্রীদের জীবনের সাথে এই খেলা খেলা হচ্ছে অনেক ছাত্রছাত্রীদের মনে হতেই পারে যে না দাদা তুমি আজকে ভুল বলছো পরীক্ষাটা বাতিল হয়ে ঠিকই হয়েছে বিশ্বাস করো বন্ধু আজকের দিনে দাঁড়িয়ে তোমার যেটা মনে হচ্ছে না ঠিক হয়েছে তোমার বয়স বা তোমার ম্যাচুরিটি অনুযায়ী তোমার জায়গাতে আমিও যদি থাকতাম তাহলে হয়তো আমারও মনে হতো যে না পরীক্ষা বাতিল হয়েছে হয়তো ঠিকই হয়েছে কিন্তু বিশ্বাস করো আগামী দিনে জীবনের বিভিন্ন পরীক্ষার সামনে তোমরা যখন কি উপস্থিত হবে না তোমাদেরকে কিন্তু অন্য চোখে দেখা হবে তোমাদেরকে এই চোখে দেখা হবে এদেরকে তো মাধ্যমিক পরীক্ষা দিতেই হয়নি এদেরকে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতেই হয়নি এই সেম চোখে গতবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও দেখা হয়েছে ভবিষ্যতে কিন্তু এই জেনারেশনটা একটা ভয়ঙ্কর প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে থাকবে আচ্ছা পশ্চিমবঙ্গের মতো কেরালাতেও তো একটি রাজ্যের সরকার আছে তাহলে সেই রাজ্যের সরকার কিভাবে এই মহামারীর মধ্যেও এই মহামারীর মধ্যে দাঁড়িয়েও সেখানে পরীক্ষা কন্ডাক্ট করতে পারলো কেন বাংলার সরকার কেন পশ্চিমবঙ্গের সরকার ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের ব্যবস্থাকে সুরক্ষিত করে তাদের যে গার্জিয়ানরা রয়েছেন তাদেরকে সুরক্ষিত করে তাদের হোম সেন্টারে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে পারলেন না আপনি যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন আপনি দেখতে পাবেন রাজ্যের সরকার ছাত্রছাত্রী কাছ থেকে মতামত জানতে চাইলেন এবং অদ্ভুতভাবে ঘন্টার মধ্যে বা হাজার চৌত্রিশ হাজার অভিভাবকদের একটি মেল গিয়ে পৌঁছালো এবং তার ভিত্তিতে রাজ্যের সরকার সিদ্ধান্ত নিয়ে নিলেন যে পরীক্ষা বাতিল করা হচ্ছে এখন এত লক্ষ পরীক্ষার্থীদের ভাগ্য নির্ধারণ করা হলো চব্বিশ ঘন্টার মধ্যে আসা তিরিশ হাজার মেলের মাধ্যমে আসলে বিষয়টা অনেকটা এরকম হতেই পারে গোটা বিষয়টাই ছিল পূর্ব পরিকল্পিত কিন্তু রাজ্যের সরকারের দিকে যাতে না কোনো রকমভাবে কোনো সমালোচনা আসতে পারে তাই এই গোটা ইমেল প্রক্রিয়াটাকেই ঢাল হিসেবে ব্যবহার করা হলো। এস এফ এর তরফ থেকে চিঠি দিয়ে শিক্ষামন্ত্রীকে এবং মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছিল যে পরীক্ষাটা যাতে না বাতিল করা হয় পরীক্ষা নেওয়ার যে মাধ্যম সেই মাধ্যম নিয়ে আলোচনা হতে পারে অর্থাৎ কিভাবে পরীক্ষাটা নেওয়া হবে এবং সেই চিঠির যে কপি সেই চিঠির কপি আপনাদের স্ক্রিনে নিশ্চয়ই এখন আপনারা দেখতে পাচ্ছেন আসলে বিষয়টা কি জানেন তো সব ছাত্রছাত্রীরা ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে ফেক পিএইচডি ডিগ্রি নিয়ে পাশ করতে চান না অনেক ছাত্রছাত্রীরা শিক্ষাগত যোগ্যতার সাথে মাথা উঁচু করে অরিজিনাল সার্টিফিকেট নিয়ে মাথা উঁচু করে সমাজে বেঁচে থাকতে চান যখন এই মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছে এই খবর পাওয়ার পর দিন হাটার একটি ছাত্রী আত্মঘাতী হয়েছেন সুইসাইড করেছেন ভবিষ্যৎকে কার্যত অন্ধকারের মধ্যে ঠেলে দেয়া হলো এর দায় কিন্তু রাজ্যের প্রশাসনকে নিতে হবে কি অদ্ভুত দেশ দেখুন আমাদের আমাদের দেশেই এই মহামারীর সময়তেই আইপিএল চলেছে বিদেশি প্লেয়াররা আমাদের দেশে খেলতে এসছেন এটা ঠিক স্টেডিয়ামে লোকজন ছিলেন না কিন্তু বডি কন্ট্যাক্ট হয়েছে সমস্ত প্লেয়ারদের সাথে সমস্ত প্লেয়ারদের সেখানে ধুমধাম করে আইপিএল চলেছে কিন্তু যখনই শিক্ষাক্ষেত্রের বিষয়ে কোনো রকমের কোনো প্রশ্ন আসে সেই সময়তে কোন কারণে কিসের জন্য ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে এইভাবে চিনিমিনি খেলা হয় এর প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারবেন আপনারা যারা এই ভিডিও এখন দেখছেন আপনারা কমেন্ট বক্সে জানান আপনারা কি চান যে এই পরীক্ষা হোক নাকি চান না যদি চেয়ে থাকেন তার পিছনে কোন কারণ আছে আর যদি না চেয়ে থাকেন তার পিছনেই বা কোন কারণ আছে আমাদেরকে মনে রাখতে হবে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মেনে যেমন পরীক্ষা হওয়াটাও গুরুত্বপূর্ণ ঠিক তেমনভাবেই ছাত্রছাত্রীদের জীবন এবং ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই কিন্তু সেই সিদ্ধান্ত করতে হবে সবাই খুব ভালো থাকবেন